রিয়েল মার্টিনের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আজকের চ্যাপ্টার। আমি রূপসা ঘোষ, রিয়েল মার্টিনের কেমিস্ট্রি এডিটোরিয়াল ডিপার্টমেন্টের একজন মেম্বার। আজকের আমাদের আলোচ্য চ্যাপ্টার হলো ধাতুবিদ্যা বা মেটালার্জি, অর্থাৎ ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের অষ্টম অধ্যায়ের পঞ্চম অংশ 8.5। প্রথমেই বলবো খনিজ আকরিক এগুলোর সংজ্ঞা কী। তার আগে বলি, তোমরা জানো সোনা, রূপো, তামা, প্ল্যাটিনাম প্রভৃতি কতগুলো কম সক্রিয় ধাতু, মানে যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় খুব একটা টেকপাট করে না, এরকম ধাতুগুলো ছাড়া অন্যান্য ধাতুগুলোকে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। ওগুলিকে যৌগরূপে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে বালি, মাটি, কাদা প্রভৃতির সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায়। এবার আসি খনিজ পদার্থের সংজ্ঞা কী। প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতুকে ধাতব যৌগ রূপে পাথরের মতো কঠিন অবস্থায় অথবা কখনো ভূগর্ভের নিচে বা কখনো ভূপৃষ্ঠে, কখনো বালি, মাটি, কাদার সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। প্রকৃতিজাত এইসব অজৈব পদার্থগুলিকে খনিজ পদার্থ বলে। আর আকরিক কী? যে বিশেষ খনিজ থেকে সহজে ও সুলভে উঁচু মানের ধাতু নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। তার মানে বলতে পারছি এখানে খনিজ এবং আকরিক কিন্তু সেম নয়, মানে সব খনিজ থেকে কিন্তু ধাতু নিষ্কাশন করা যায় না। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অনেক যৌগ আছে প্রকৃতির মধ্যে পাওয়া যায়, এমনকি কাদার মধ্যেও অ্যালুমিনিয়াম গঠিত যৌগ যথেষ্ট থাকে। কিন্তু কাদা থেকে অ্যালুমিনিয়াম কিন্তু নিষ্কাশন প্রক্রিয়া খুবই জটিল এবং ব্যয় সাপেক্ষ। কিন্তু বক্সাইট হলো একটা বিশেষ খনিজ যার থেকে খুব সহজ উপায় এবং সুলভে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। তাই কাদা অ্যালুমিনিয়াম ধাতুর খনিজ হলেও কিন্তু আকরিক নয়, আকরিক এখানে হলো বক্সাইট। তাই বলতে পারি সব খনিজ কিন্তু আকরিক নয়, কিন্তু আকরিক মাত্রাই খনিজ। অর্থাৎ এখান থেকে আমরা একটা বোধমূলক প্রশ্ন পেয়ে গেলাম। এখানে তোমাদের পড়তে হবে কতগুলো ধাতুর নাম। এখানে আমাদের 4টে ধাতু আছে সিলেবাসে, যেগুলো হলো কপার, আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। সেই ধাতুগুলির নাম, কিছু কিছু আকরিকের নাম, বিশেষ করে প্রধান প্রধান আকরিকগুলো আমি এখানে লিখেছি, সেগুলোর নাম এবং তার কিছু কিছু ব্যবহার পড়তে হবে। তো আয়রনের প্রধান আকরিক ম্যাগনেটাইট, রেড হিমাটাইট, এছাড়াও সিলারাইট, ব্রাউন হিমাটাইটও থাকে। কপারের প্রধান আকরিক হলো কপার পাইরাইটিস, তাছাড়া কপার গ্লান্স, কিউপ্রাইটও রয়েছে। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, তাছাড়া জিঙ্ক অক্সাইডও রয়েছে। অ্যালুমিনিয়ামের তো প্রধান আকরিক বক্সাইট, তাছাড়া গিপসাইট, ক্রায়োলাইট এগুলোও রয়েছে। এবার আসি সংকর ধাতু। সংকর ধাতু বলতে কী বোঝায়? না, দুই বা ততোধিক ধাতুর সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণের ফলে উৎপন্ন কঠিন ধাতব পদার্থকে ধাতু সংকর বলে। তাহলে ধাতু সংকর কেন আমরা ব্যবহার করব? শুধুমাত্র একক ধাতু ব্যবহার করলে কি ক্ষতি হতো? না, ধাতু সংকর কী করে? না, ধাতুর কাঠিন্য কিন্তু ধাতু সংকরের মধ্যে অনেক বেশি হয়। তাছাড়া ধাতু সংকর ধাতু তাপ ও ধাতুর থেকে তাপ ও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কিন্তু বৃদ্ধি বা হ্রাস পাওয়ার জন্য উল্লেখযোগ্য। নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা, ঘনত্ব ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে। তাছাড়া যেমন লোহা, লোহায় জল ও বায়ুর ক্রিয়ার জন্য দ্রুত ক্ষয় হয়, মরচে পড়ে। কিন্তু লোহার সংকর ধাতু যেটা স্টেনলেস স্টিল, সেখানে কিন্তু মরচে পড়ে না। তার মানে জারণ বিজারণ ক্রিয়া কমানোর জন্য, তাপ ও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, গলনাঙ্ক মেনটেন করার জন্য, এগুলোর জন্য কিন্তু সংকর ধাতু লাগে। এটা হলো তার সংকর ধাতুর উদাহরণ। এবার এখানে কতগুলো সংকর ধাতুর নাম লেখা আছে, যেটা ইম্পর্টেন্ট সেটা পড়তে হবে। সংকর ধাতু, তাদের উপাদান মানে কম্পোজিশন কী কী থাকতে পারে, পার্সেন্টেজ কম্পোজিশন জানা থাকলে তো খুবই ভালো, আর সংকর ধাতুর ব্যবহার। তোমার সংকর ধাতুগুলোর উপাদানগুলো এখান থেকে দেখে নিতে পারো এবং ব্যবহারও এখান থেকে দেখে নিতে পারো। তো এই হলো আরও কিছু সংকর ধাতু, ইনভার, মিস মেটাল, জার্মান সিলভার, গান মেটাল প্রভৃতি। এগুলোর কম্পোজিশন এবং ব্যবহার এখানে দেওয়া রয়েছে। মিস মেটালটা তোমরা মাধ্যমিক পরীক্ষায় দেখে থাকবে, অনেকবার এসছে। লাইটার, পেট্রোল ভেপার, লাইটার, সিগারেট লাইটার প্রভৃতি প্রস্তুত করতে, বা গান মেটাল নাম শুনেই বুঝতে পারছো যে বন্দুক বা যুদ্ধের বিভিন্ন অস্ত্র তৈরি করতে ব্যবহার করা হয়। এবার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ধাতু নিষ্কাশন, যেটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ধাতু নিষ্কাশনের সময় ধাতব যৌগ থেকে ধাতু বিজারণের বিক্রিয়া যেভাবে সম্পন্ন হয় তাকে দুভাগে ভাগ করা হয়, রাসায়নিক বিজারণ, তড়িৎ বিজারণ। রাসায়নিক বিজারণের মধ্যে আবার 5টা ভাগ আছে, কার্বন বিজারণ, থার্মিট বিজারণ, শত বিজারণ, উত্তাপন বা বায়ু বিজারণ, আর ধাতু দ্বারা প্রতিস্থাপন। এখানে আমাদের সিলেবাসে পড়তে হবে রাসায়নিক বিজারণের অন্তর্গত কার্বন বিজারণ এবং থার্মিট বিজারণ, এবং তড়িৎ বিজারণ হচ্ছে আলাদা পার্ট। এই 3টে পার্ট আমাদের এখানে আলোচ্য বিষয়।
এবার আসি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে। ধাতুবিদ্যা পড়ার সময় তোমরা অনেক সময় বেশি সক্রিয় ধাতু কি, কম সক্রিয় ধাতু, বেশি তড়িৎ ধনাত্মক ধাতু, এইসব টার্মস পাবে। সেগুলো জানার জন্য এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আগে জানতে হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কি না, হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরতে হয়। হাইড্রোজেনকে প্রমাণ হিসাবে ধরে ধাতুগুলিকে ক্রমহ্রাসমান তড়িৎ ধনাত্মকতা অনুযায়ী অথবা ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী সাজালে যে উল্লম্ব সারি বা শ্রেণী পাওয়া যায় তাকেই ওই ধাতুর তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। এবার আমরা ধাতুর তড়িৎ রাসায়নিক শ্রেণীর ছবিটা দেখে নেব। তাহলে এই হলো সেই ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ধাতুর সক্রিয়তা শ্রেণীও বলা হয়। দেখো এখানে হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এই শ্রেণীর সেগুলো বলি। ধাতুর সক্রিয়তা শ্রেণীর বরাবর নিচ থেকে উপরের দিকে মৌলের তড়িৎ ধনাত্মকতা বাড়ে। তাহলে নিচ থেকে উপরের দিকে ওঠার সময় মৌলের তড়িৎ ধনাত্মকতা বাড়ছে মানে ইলেকট্রন বর্জন ক্ষমতা বাড়ে। এবার আসি প্রতিস্থাপন ক্ষমতা। ধাতুর সক্রিয়তা শ্রেণীর উচ্চতর স্থানে অবস্থিত ধাতু নিম্নতর স্থানের ধাতুকে এদের যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারে। মানে পটাশিয়াম অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপন করতে পারে কি অ্যালুমিনিয়াম আয়রনকে প্রতিস্থাপন করতে পারে, এই রকম ব্যাপারটা। এবার উচ্চ স্থানাধিকারী ধাতু সহজে ইলেকট্রন বর্জন করছে মানে জারিত হচ্ছে, নিজে জারিত হচ্ছে মানে বিজারণ ক্ষমতা বেশি। এই বিজারণ ধর্ম শ্রেণীর উপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পেতে থাকে। হাইড্রোজেনের উপরের ধাতুগুলো কিন্তু জল বা লঘু অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর উচ্চতর স্থানে যে মৌলগুলো রয়েছে সেগুলির অক্সাইড হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির হয়। আর উপরের দিকে অবস্থিত অধিক তড়িৎ ধনাত্মক মৌল মানে বেসিক্যালি ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এইসব অ্যালুমিনিয়াম, এগুলো সহজেই অক্সিজেন, জল বা অ্যাসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, তাই মুক্ত অবস্থায় এদের প্রকৃতির মধ্যে পাওয়া যায় না। মার্কারের নিচে যেইসব মৌলগুলো রয়েছে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এইসব জিনিসপত্রগুলো, এগুলোকে কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই তিনটে মৌলকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে ধাতু সক্রিয়তা শ্রেণী থেকে তোমাদের সংজ্ঞা বা কাকে বলে এই ছবিটা বা কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো বললাম, এই যেমন বিজারণ ক্ষমতা কার বেশি, জারণ ক্ষমতা কার বেশি, কোনটা বেশি সক্রিয়, কোনটা কম সক্রিয়, কাকে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কোন ধাতুর অক্সাইড কীরকম প্রকৃতির হয়, ক্ষারকীয় না আম্লিক, সেই সব জিনিসপত্রগুলো দেখে নিতে হবে। এবার আসি ধাতু নিষ্কাশনের ফার্স্ট অধ্যায়, থার্মিট পদ্ধতি। থার্মিট পদ্ধতি বলতে গেলে ফার্স্টে বলতে হবে থার্মিট পদ্ধতির নীতিটা কী, মানে কী প্রিন্সিপালের উপর বেস করে থার্মিট পদ্ধতি হচ্ছে। থার্মিট পদ্ধতির নীতি হলো উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের প্রতি অনেক ধাতুর বেশি আসক্তি থাকে, অনেক ধাতুর কম আসক্তি থাকে। এবার বেশি আসক্তি বিশিষ্ট ধাতু দ্বারা অক্সিজেনের প্রতি কম আসক্তি বিশিষ্ট ধাতুর অক্সাইডকে বিজারিত করে ধাতু নিষ্কাশন করা হয়। এখানে যে এখানে থার্মিট মিশ্রণ সম্পর্কে ফার্স্টে বলি। থার্মিট মিশ্রণে ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়াম চূর্ণের 3:1 ওজন অনুপাতের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বা থার্মিট মিক্সচার বলে। ব্যাপারটা কী হচ্ছে না, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি কম আসক্তি বিশিষ্ট ধাতু যেমন আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, এগুলোর অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করা হয়, ফলে ধাতুগুলি বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছি এখানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এই আয়রনের উপরে রয়েছে। আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্টের অবস্থান আয়রনের কাছাকাছি, সুতরাং প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থেকে কিন্তু তলায় রয়েছে, তাই অ্যালুমিনিয়াম বেশি সক্রিয় ওদের তুলনায়। এখানে যখন বিক্রিয়া হচ্ছে তখন Fe2O3 সাথে যখন অ্যালুমিনিয়ামের রিয়াকশানটা হচ্ছে, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বেশি হওয়ার জন্য অ্যালুমিনিয়াম অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে এবং আয়রন এখানে মানে সিঙ্গেল আয়রন হিসেবে আমরা পাচ্ছি, ধাতু বা আয়রন রূপে পাওয়া যাচ্ছে। ক্রোমিয়ামের সঙ্গে সেরকমভাবে বিক্রিয়া হচ্ছে, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি বিশিষ্ট হওয়ার জন্য অ্যালুমিনিয়া তৈরি হচ্ছে এখানে এবং ক্রোমিয়াম ধাতু মুক্ত হচ্ছে। এরকমভাবে কিন্তু ম্যাঙ্গানিজ, কোবাল্টের সাথেও রিয়াকশান হয়। এগুলো প্রকৃতপক্ষে জারণ বিজারণ বিক্রিয়া। এখানে আয়রন +3 অক্সিডেশন স্টেটে ছিল, সেটা 0 অক্সিডেশন স্টেটে গেল অর্থাৎ বিজারিত হলো, আর অ্যালুমিনিয়াম 0 অক্সিডেশন স্টেটে ছিল, সেটা +3 অক্সিডেশন স্টেটে গেল মানে জারিত হলো। আর এখানে যে অ্যালুমিনাটা মুক্ত হচ্ছে সেটা কিন্তু আবার পুনর্ব্যবহারযোগ্য, এটাকে ব্যবহার করা হয় আবার সেই থার্মিট পদ্ধতিতে। এবার আসি কার্বন বিজারণ পদ্ধতিতে। ব্লাস্ট ফার্নেস বা মারুত চুল্লিতে ধাতুর আকরিকে তাপজারণের ফলে উৎপন্ন ধাতব অক্সাইডকে উচ্চ উষ্ণতায় কোক দ্বারা বিজারিত করে ধাতুতে পরিণত করার পদ্ধতিকে
কার্বন বিজারণ পদ্ধতি বলে। তার মানে এখানে কোকটা হলো বিজারক। আগে আমরা দেখলাম থার্মিট পদ্ধতি, সেখানে ছিল অ্যালুমিনিয়ামটা বিজারক দ্রব্য, এখানে কার্বন হচ্ছে বিজারক দ্রব্য। তাহলে নীতিটা বলি, আমরা এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি এমও প্লাস সি হচ্ছে এম প্লাস সিও, তার মানে এখানে সিটা অ্যাজ আ বিজারক। নীতিটা হচ্ছে এখানে এমটা কিন্তু জিঙ্ক, আয়রন, টিন, লেড, কপার এগুলো হতে পারে। তো এই জিঙ্ক, আয়রন, টিন, লেড বা কপারের মতো অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুগুলির অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকার প্রবণতার থেকে কার্বনের সাথে অক্সিজেনের যুক্ত থাকার প্রবণতা অনেক বেশি হয়। তাই কার্বন বিজারণ পদ্ধতিতে কার্বন ধাতু অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করে। পরবর্তীকালে আবার সিও যেটা উৎপন্ন হচ্ছে সেটা অ্যাজ আ বিজারক হিসেবে কাজ করছে এবং নিজে বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং এমওকে বিজারিত করে ধাতব মানে ধাতুতে পরিণত করছে বা মুক্ত ধাতু উৎপন্ন করছে। কার্বন বিজারণ পদ্ধতিতে কিছু সুবিধা রয়েছে, যেমন কোক, এখানে যে বিজারক দ্রব্য কোক সেটা সহজলভ্য এবং সস্তা, একসঙ্গে প্রচুর পরিমাণে আকরিককে ব্যবহার করা যায়। বিজারণ বিক্রিয়ায় উৎপন্ন সিও যেটা সেটা বিজারক হিসেবে ফার্দার কাজ করতে পারে। অসুবিধা হচ্ছে উচ্চ উষ্ণতা প্রয়োজন হয়, কোনো ধাতু যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো আবার উচ্চ উষ্ণতায় কার্বনের সঙ্গে বিক্রিয়া করে করেসপন্ডিং কার্বাইড যৌগ তৈরি করে নেয়, সেটা আবার কিন্তু কাম্য নয়, তাই এটা একটা অসুবিধা। আর সক্রিয়তার শ্রেণীর উপরের দিকে অবস্থিত ধাতু মানে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এইসব ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতির দ্বারা কিন্তু নিষ্কাশন করা যায় না। এবার বলি কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু কী করে নিষ্কাশন করা হচ্ছে। তো ফার্স্টে জিঙ্কের জন্য আমরা ইউজ করব জিঙ্ক সালফাইড বা জিঙ্ক কার্বোনেট। তো জিঙ্ক সালফাইড এবং জিঙ্ক কার্বোনেটকে মধ্যে যে প্রথমে অশুদ্ধিগুলো থাকবে সেগুলোকে দূরীভূত করে আকরিকের গাঢ়ীকরণ করতে হবে, তারপরে অক্সাইডে পরিণত করতে হবে। জিঙ্ক সালফাইড বা জিঙ্ক কার্বোনেটকে জিঙ্কের গলনাঙ্কের নিচে নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ দ্বারা উচ্চ উষ্ণতায় মানে 800-900°C টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার, সেখানে তাপজারণ করা হয় যাতে আকরিক সম্পূর্ণভাবে জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। তাহলে এখান থেকে জিঙ্ক অক্সাইড তৈরি করা হলো এই স্টেপে। তারপর কার্বন বিজারণ দ্বারা ধাতু নিষ্কাশন করতে হচ্ছে, মানে সেই জিঙ্ক অক্সাইডকে ভালো করে কোক চূর্ণ সহযোগে মিশিয়ে বহযন্ত্রে নেওয়া হয় মানে রিটর্টে নেওয়া হয়, তারপর সেটাকে 1300°C থেকে 1400°C টেম্পারেচারে ও মানে মধ্যে রেখে রাখতে হয়। তাহলে জিঙ্ক অক্সাইড কোক দ্বারা বিজারিত হয়ে ধাতব জিঙ্ক উৎপন্ন করে এবং কার্বন জারিত হয়ে সিও উৎপন্ন করে। লাস্ট স্টেপে হচ্ছে ধাতুর বিশোধন, যে ধাতুটাকে পেলাম সেটা জিঙ্ক হোক, আয়রন হোক, যাই হোক না কেন, সেটাকে আংশিক পাতন বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশোধন করা হয়। মাধ্যমিকে তোমরা প্রায় দেখে থাকবে নিষ্ক্রিয় লোহা কাকে বলে বা এর সংজ্ঞা লেখো এরকম। তো নিষ্ক্রিয় লোহাটা কি না, লোহার উপর গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় লোহার উপরে একটা Fe2O3 মানে ফেরিক অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে যায়, যার ফলে লোহা সেই আস্তরণ ভেদ করে আর কোনো রিয়াকশন করতে পারে না, তখন লোহাটা নিষ্ক্রিয় হয়ে যায়, একেই বলে নিষ্ক্রিয় লোহা। তো এরপরে আসি আর একটা পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে। ফার্স্টে বলি এর প্রিন্সিপালটা কী। ধাতুর সক্রিয়তা শ্রেণী তথা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা দেখলাম সব থেকে উপরের দিকে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু। এই সব যৌগ থেকে কোনো বিজারক পদার্থ কিন্তু ধাতুগুলোকে মুক্ত করতে পারে না, কারণ এদের বিজারণ ধর্ম সব থেকে বেশি, এর থেকে বিজারক কিন্তু কেউ নেই। তাই ধাতুগুলোর গলিত লবণের দ্রবণ যেমন ক্লোরাইড লবণের দ্রবণ বা হাইড্রোক্সাইড লবণের দ্রবণ বা অক্সাইড এই সব নেওয়া হয়, তার তড়িৎ বিশ্লেষণ করা হয়, ফলে ওই লবণের ধাতব অংশ বা ক্যাটায়ন যায় নেগেটিভ তড়িদ্বার বা ক্যাথোডে এবং অধাতব অংশ বা অ্যানায়ন যায় পজিটিভ তড়িদ্বার বা অ্যানোডে। ক্যাথোডে গিয়ে ক্যাটায়নটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হয় এবং অধাতব অংশ অর্থাৎ অ্যানায়নটি পজিটিভ তড়িদ্বার বা অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে সেই যে কোনো গ্যাস উৎপন্ন করে, যেমন ক্লোরাইড লবণ নিলে ক্লোরিন গ্যাস, অক্সাইড লবণ নিলে অক্সিজেন গ্যাস এগুলো উৎপন্ন করবে। এখানে দেখতে পাচ্ছি বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়া। বক্সাইড থেকে কী উপায়ে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করা হয়, বক্সাইডটা হচ্ছে আসলে Al2O3 2S2O, তাকে 150°C উষ্ণতায় উচ্চ চাপে 45% NaOH চালনা করে সোডিয়াম অ্যালুমিনেট পরিণত করা হয়, তারপর তার উপর হাইড্রোলিসিস করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় এবং তাকে 1100°C উষ্ণতায় উত্তপ্ত করলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। সেই বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের সাথে 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লোরস্পার মিশিয়ে 900-950°C উষ্ণতায় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হয়।
এই ফ্রোজপারের কাজটা কি, এটি মেশানো হয় যাতে মিশ্রণটির গলনাঙ্ক 950 ডিগ্রি সেলসিয়াসের মতো মোটামুটি থাকে। এর উপস্থিতিতে এবং এই এই ফ্রোজপারের উপস্থিতিতে কিন্তু গলিত মিশ্রণের সান্দ্রতা কমে যায়। এই যেমন ইকুয়েশন লেখা আছে এখানে, অ্যালুমিনা সেটা অ্যালুমিনিয়াম 3+ এবং 3 অক্সাইডে বিয়োজিত হলো। এই অ্যালুমিনিয়াম 3+ গেল ক্যাথোডে, ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত করলো, বিজারিত হলো, এবং অ্যানোডে অক্সাইড আয়ন ইলেকট্রন বর্জন করে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, পরবর্তীকালে তা অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এগুলি হলো তার প্রয়োজনীয় ইকুয়েশনস। এভাবে ক্যাথোডে যে ধাতু উৎপন্ন হয় তাকে প্রয়োজনীয় উপায় সংগ্রহ করা হয়। আসি লাস্ট ইম্পর্টেন্ট টপিক, লোহায় মরচে পড়া এবং গ্যালভানাইজেশন প্রসিডিওর। লোহায় মরচে পড়া কী? না, সাধারণ লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে লোহা বায়ুর জলীয় বাষ্পের উপস্থিতিতে ধীরে ধীরে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের শোধক ফেরিক অক্সাইড, মানে 2Fe2O3XH2O উৎপন্ন করে। এটাকে বলে মরচে। মরচে পড়া একটি ইটসেলফ জারণ বিজারণ বিক্রিয়া। কী করে বুঝব? এখানে লেখা আছে মরচে পড়ার ক্ষেত্রে যে জারণ সম্পন্ন হয় সেই জারণে আয়রনটা Fe2+ কনভার্ট হচ্ছে, আর Fe2+টা কিন্তু পরে অক্সিজেনের সংস্পর্শে এসে Fe2O3 মানে Fe3+ কনভার্ট হচ্ছে। আর বিজারণ এখানে দুটো উপায় সম্পন্ন হচ্ছে। কী কী উপায়? না, জলের হাইড্রোজেন আয়নের H+ আয়ন অর্থাৎ সেটা কিন্তু ফার্স্টে বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, আর যে উৎপন্ন হাইড্রোজেন হলো সেটা জলের দ্রবীভূত অক্সিজেন বা বায়ুর অক্সিজেনকে জারিত করে জল উৎপন্ন করছে। তাহলে এটা দিয়ে বুঝতে পারছি যে মরচে পড়াটা একটি তড়িৎ রাসায়নিক বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। এবার আসি মরচে নিবারণ কী করে করব। না, লোহার উপর আলকাতরা বা তেল রঙের প্রলেপ দিতে পারি, বা তড়িৎ লেপন প্রক্রিয়ায় লোহার উপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিতে পারি, বা সমুদ্রে যে জাহাজ চলে সেই জাহাজের তলায় ম্যাগনেশিয়াম ব্লক ইউজ করা হয়। কারণ আমরা জানি মরচে পড়ার একটা উল্লেখযোগ্য শর্ত হলো জলে ক্লোরাইড বা সালফেট আয়নের উপস্থিতি। এবার সমুদ্রের জলে ক্লোরাইড আয়ন থাকার জন্য মরচে পড়ার চান্সটা কিন্তু সমুদ্রের জলে খুব বেশি থাকে জাহাজের লোহার পাতের। সেই জন্য জাহাজের তলায় ম্যাগনেশিয়াম ব্লক রিভেট করে লাগানো হয়। আর গ্যালভানাইজেশন প্রসিডিওর তো রয়েছে। তো গ্যালভানাইজেশন প্রসেসটা কি? না, লোহার তৈরি দ্রব্যকে আর্দ্র বায়ুতে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য, মানে আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করার জন্য, ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তাকে গ্যালভানাইজেশন বলে। তো গ্যালভানাইজেশনের লোহার দ্রব্যকে ক্যাথোড রূপে, জিঙ্ক দণ্ডকে অ্যানোড রূপে, এবং জিঙ্ক লবণেরই কোনো দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করে পুরো সিস্টেমটার মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তার মাধ্যমেই কিন্তু লোহার উপর একটা পাতলা জিঙ্কের, মানে জিঙ্কের একটা পাতলা আস্তরণ পড়ে। এছাড়া লোহার দ্রব্যের উপর জিঙ্ক ডাস্ট দিয়ে 300-400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে রিয়াকশন করানো হয়, তাহলে লোহার উপর জিঙ্কের একটা পাতলা প্রলেপ পড়তে দেখা যায়। এবারে আসি মরচে পড়া একটা তড়িৎ বিশ্লেষণী ঘটনা, সেটা কী করে বুঝব। বিজ্ঞানী ল্যাম্বার্ট খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। না, সাধারণ লোহায় উপস্থিত অশুদ্ধি কণা থাকে, মানে কার্বন কণার মতো অশুদ্ধি কণা, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বা জলীয় কণা, লৌহ কণা মিলে ছোটো ছোটো অসংখ্য তড়িৎ কোষ সৃষ্টি করে। এখানে লোহা অ্যানোড রূপে কাজ করে, অশুদ্ধিগুলি মানে কার্বন কণা ক্যাথোড রূপে কাজ করে, এবং জলীয় বাষ্প তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। তাই অ্যানোডে কী হয় আমরা জানি, জারণ হয়। লোহা অ্যানোড, তার মানে আয়রনটা Fe2+ কনভার্ট হচ্ছে, ক্যাথোড হচ্ছে অশুদ্ধিগুলি, মানে ক্যাথোডে বিজারণ হবে, অক্সিজেনটা বিজারিত হয়ে জল উৎপন্ন করছে। তাহলে সামগ্রিক বিক্রিয়া আয়রন থেকে Fe2+ এবং জল উৎপন্ন হলো। এবার Fe2+ আবার বায়ুর অক্সিজেনের সংস্পর্শে এসে Fe2O3 বা Fe3+ তৈরি করে, সেটা বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে এসে এই শোধক ফেরিক অক্সাইড তৈরি করে, যেটাকে মরচে বলে। তার মানে টোটাল প্রসিডিওরটা কিন্তু মরচে পড়া যেমন একটা জারণ বিতরণ প্রক্রিয়া, তেমন তড়িৎ বিশ্লেষণী প্রক্রিয়া বটে। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যাম্বার্ট। তাহলে আমরা এখানে লোহায় মরচে পড়া বা গ্যালভানাইজেশন পড়লাম। ধাতুবিদ্যার যে মূল টপিকগুলো সম্বন্ধে পরীক্ষা এসে থাকে সেগুলি হলো এই গ্যালভানাইজেশন প্রক্রিয়া, মরচে পড়ার নিবারণের উপায়, মরচে কাকে বলে, মরচে পড়া যে একটি তড়িৎ বিশ্লেষণী প্রক্রিয়া দেখাও, জারণ বিজারণ প্রক্রিয়া দেখাও, ধাতু নিষ্কাশনের তিনটি গুরুত্বপূর্ণ পার্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট, থার্মিট বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি এবং তড়িৎ বিজারণ পদ্ধতি তোমাদের পড়তে হবে। এছাড়া তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্পর্কে জানতে হবে, জারণ বিজারণ সম্পর্কে জানতে হবে, এবং খনিজ আকরিক সম্বন্ধে একটা ধারণা তৈরি করে নিতে হবে।
আর কিছু কিছু ধাতুর নাম, এখানে আমাদের সিলেবাসে চারটে ধাতু রয়েছে, আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, চারটে ধাতু, তার কম্পোজিশন চারটে ধাতু, তার আকরিক, আকরিকগুলোর নাম পড়তে হবে এবং আকরিকগুলোর সাথে সাথে ধাতুগুলির ব্যবহারও পড়তে হবে। আর সংকর ধাতু, সংকর ধাতুর ব্যবহার, সংকর ধাতুর প্রত্যেকটার কম্পোজিশন এবং ব্যবহার পড়তে হবে। তাহলে এগুলো হলো ধাতুবিদ্যার ইম্পর্টেন্ট টপিকস।